দূরে আছেন, কাছে চলে আসুন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, বিপ্লব কুমার দেব মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। তিনি যে ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গায় চলে আসুন। আপনারা মঞ্চের সামনে যে ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গায় চলে আসুন। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত জায়গায় আয়ুষ্মান ভারত যোজনা প্রত্যেকের গরিবের জন্য 5 লাখ টাকার কার্ড, হেলথ ইন্স্যুরেন্স ফ্রি, ত্রিপুরাতে সাড়ে তো। তার নাম মমতা রাখলাম কেন? তার নাম মমতা রাখলাম নির্দয়ী, নির্দয়ী, নির্দয়ী মানসিকতা নিয়ে বাংলার মধ্যে গুন্ডা রাজ করে চলছে। আরে জনসভা হবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? আমি আজকে সকালে আমার জনসভা করার ছিল বিষ্ণুপুরে, কিন্তু সেখানে আমি জনসভা করতে পারিনি। কেন? দিদি প্রশাসন আমাকে পারমিশন দেয়নি। আর এই দেশের মধ্যে অতিথি দেব ভব, অতিথি দেব ভব ভারতবর্ষের কালচার সংস্কৃতি, সেই জায়গাতে অন্য রাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে ভাষণ দিতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না, তার ব্যবস্থা করছে। দিদি আমি ছোট ভাই, আপনি এখনো আমাকে টের পাননি। সেই সমস্ত সমস্ত অহংকার ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে বন্ধু। আর এখানে আপনি মাত্র 7 বছর, হ্যাঁ মাত্র 7 বছর, এখন শাড়ির আঁচলটা বেঁধে নিন আর দুর্গা রূপ ধারণ করেন। যারা জেন্টস রয়েছেন কোমরে গামছা বেঁধে নিন, টাওয়াল বেঁধে নিন, আর বেঁধে মহাদের নামন তৃণমূলের গুন্ডাদেরকে মোকাবেলা করুন। সমস্ত জনতার সামনে গুন্ডা পালিয়ে যাবে। আর এই নির্বাচনে আমাদের প্রার্থী তপন রয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ইভিএম মেশিনের মাধ্যমে দিল্লিতে পাঠাতে হবে। কেন? নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানাতে হবে, মোদীকে প্রধানমন্ত্রী বানাতে হবে। মোদি যখন 2014 প্রধানমন্ত্রী হয়েছিল, কংগ্রেসের কাছেও নেই, কমিউনিস্ট পার্টির কাছেও নেই, চন্দ্রবাবু নাইডুর কাছেও নেই, অখিলেশ যাদবের কাছেও নেই, তো অখিলেশের কাছে কি আছে? বাবা মুলায়ম সিং। মমতা দিদির কাছে কে আছে? ভাতিজা অভিষেক। চন্দ্রবাবু নাইডুর কাছে কে আছে? উনার পরিবারের লোক। আর ভারতীয় জনতা পার্টির কাছে আছে 130 কোটি ভারতবাসীর যে প্রাণবিন্দ গরিবের মাসিয়া চকিদার নরেন্দ্র ভাই মোদী রয়েছে। বন্ধুরা দূর দূর থেকে আমার আওয়াজ যারা তৃণমূলের বন্ধুরা শুনতে পাচ্ছেন তাদের করে বন্ধু বলি, বন্ধুরা নির্বাচন প্রধানমন্ত্রী হচ্ছে, তাই আপনারা চলে আসুন। এমনি তো লোকসভা নির্বাচনের পর আর পনে 2 বছর আছে দিদি, 4 বারের মুখ্যমন্ত্রী ছিলেন আমার ত্রিপুরাতে, 20 বছরের লাগাতার, তাকে শেষ করতে আমার মাত্র 2 বছর 10 মাস সময় লেগেছে, আপনাকে শেষ করতে আমার 1 বছরের বেশি সময় লাগবে না। বিদায় করতে আপনাকে আগামী বিধানসভাতে আপনাকে ওয়েস্টবেঙ্গল থেকে বাংলার মাটি থেকে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে বিদায় করে দেবো আমি বিপ্লব দেবে। বাংলার মাটিতে প্রত্যেকটি বিধানসভা যাব, আপনাকে গ্যারান্টি দিদি, আপনাকে বিদায় করতে মাত্র 1 বছর সময় লাগবে, তার বেশি সময় লাগে না। তাহলে কে পরিচালনা করবে?
তো দেশ পরিচালনা করার জন্য মাত্র এক ব্যক্তি, যে এনডিএ এর ক্যান্ডিডেট নরেন্দ্র ভাই মোদি চৌকিদার হয়েছে। আমাদের কাছে চৌকিদার রয়েছে। পাঁচ বছরের রিপোর্ট কার্ড নিয়ে গরিবের মাছিয়া নরেন্দ্র ভাই মোদি, মমতা দিদির কাছে কি আছে? সাদের ভাতিজা আছে, সাদের লাউর মতো সাদের ভাতিজা, সাদের লাউ মুড়ে বানাইল বৈরাগী, আর দিদি কো বৈরাগী বানাবে তার ভাতিজা। ভাতিজা রয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে, এনডিএর কাছে, নরেন্দ্র ভাই মোদির মতো গরিব ঘরের রিপোর্ট কার্ড নিয়ে, পাঁচ বছরের রিপোর্ট কার্ড নিয়ে চৌকিদার দাঁড়িয়ে আছে। বন্ধু, বাংলার যে কোনো প্রান্তে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের মধ্যে মোদির লেহের উঠেছে। বাংলার মানুষ ভয় পাওয়ার নয়, আপনার গুন্ডাদের ভয় পাওয়ার নয়। 34 বছরের কেদারনাথকে 2011 বাংলার মানুষই বিতাড়িত করেছিল, তখন নেতৃত্ব আপনি দিয়েছিলেন দিদি। বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করেছিল যে না, 34 বছরের সেই কেদারনাথ গুন্ডারাজকে শেষ করে আপনাকে সামনে দিয়েছিল, কারণ আপনি মা মাটির স্লোগান তুলেছিলেন, মা মাটি মানুষের স্লোগান দিয়েছেন 60 বছরের মধ্যে। এখন দিদি আপনি কোন জায়গাতে মা মাটি আর মানুষের স্লোগান দেন না, আপনার একটাই স্লোগান, সেটা হচ্ছে সিন্ডিকেটবাদ, মাফিয়াবাদ আর ভাতিজাবাদ। এই তিন বাদ আপনার কাছে রয়ে গেছে। আগে ছিল এক বাদ কমিউনিস্টের কাছে, কি কেদারবাদ, আর আপনি আয়াত করেছেন তিন বাদ। কেদারবাদও রয়েছে, সিন্ডিকেটবাদও রয়েছে, ও লাস্টে যেটা আপনি করেছেন সেটা হচ্ছে ভাতিজাবাদ। এই তিন বাদের জন্মদাতা। 7 বছরে আপনি বাংলার মানুষ, প্রতিবাদী মানুষ করে বাংলার মানুষ দেখিয়েছে। দিদি, মুঘলরা 600 বছর রাজ করেছে কিন্তু ভারতকে পরাধীন করতে পারেনি। ইংরেজ 200 বছর রাজ করেছে গুন্ডামি করে, জোর করে, কিন্তু ভারতকে পরাধীন করতে পারেনি, ছাড়তে হয়েছে। দিদি, কমিউনিস্টরা 34 বছর রাজ করেছে, ভেবেছিল আর কোনোদিন কমিউনিস্ট পার্টি যাবে না। 2011 কমিউনিস্টকে চিরতরে বিদায় দিয়েছে বাংলা, আর 2021 আপনাকে চিরতরে বাংলার বাসীরা বিদায় করবে, তার জন্য তৈরি হয়ে বসে আছে বন্ধুরা। আজকে লোকসভা নির্বাচন মানুষের স্লোগান তুলেছিলেন, এখন আর উনি মা মাটি বলে না। আমি কালকে দুর্গাপুর ছিলাম, তো ওনার জনসভায় লোক আসে না, তো রাস্তায় বেরিয়ে গেছে। রাস্তায় বেরিয়ে কি প্রলাপ বকছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমি মোদির নাম কম বলি, উনি মোদির নাম বেশি জপ করে, মোদি মালা নিয়ে বসে আছে, বারবার জপ করছে মোদি মোদি মোদি। আগে মা মাটি বলতো, এখন মা মাটি বলে গেছে শুধু মোদি মোদি মোদি। দিদি ঘুমলো মোদি দেখে, রাত্রিতে মোদি দেখে, ডাইনে মোদি দেখে, বামে মোদি দেখে, উপরে মোদি দেখে, নিচে মোদি দেখে। দিদি আপনার মাথার মধ্যে মোদি ঢুকে গেছে, কারণ বাংলাতে তো মোদি এসে গেছে। আপনার মাঝে 42-এর মধ্যে 42 সিট দিয়ে 42 পদ্মফুল পাঠানোর ব্যবস্থা আপনি খুদ করছেন, সেটা আপনার জনসভার, আপনার যে কলা কৌশল তাতে প্রমাণিত হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।